Good morning and welcome back to my channel Living Heart. ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু চা করছি, চা খাবো। চাটা ভিজিয়ে দিয়েছি, তার আগে গতকাল একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম। মেথি ভিজানো জল আমি মাঝে মধ্যে মুড়ি মেথি, তাকে মুড়িটা মানে বারণ তো ছিল তাই আর মুড়িটা দেওয়া হয়নি, শুধু মেথি ভেজানো জলটা একটু খেয়ে নেব। চাটা হয়ে গেল, এবার চাটা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল একটা ব্রেড বাটার, স্যান্ডউইচ আমি ট্রাই করি কারণ আমার মেম্বাররা স্যান্ডউইচ খেতে ভালোবাসে, কিন্তু এখন স্যান্ডউইচও খুব একটা ভালো লাগছে না। কারণ এটা দিয়ে একটু পেঁপের ডালনা করব বড়া দিয়ে। গতকাল রাতে ভিজিয়ে রাখে ভালো হতো আরো ছিল না, আসলে ডিনারের পর আর এনার্জি থাকে না, তখন মনে হয় কতটা তাড়াতাড়ি মাইক আছে সেগুলো আমি দেখিয়েছিলাম আগে, মাইক পড়ে আছে ওয়াশিং মেশিনে, এখন আর ইউজ করতে ইচ্ছেই করে না এত গরম। Thank you.
হয়ে গেল। শিখে নেওয়া, এবার বাটারটা একটু ছোটবেলাতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে ব্রেকফাস্ট দিত, লাঞ্চ দিত, স্ন্যাক্স দিত। লাঞ্চ বলে বলতে ঠিক লাঞ্চ না, ও সরি, এখানে তো চারটে আছে, একটা স্ন্যাক্সের প্যাকেট দিত সব ফ্লাইটে, মাস্ট কম্পালসারি। সেখানকার যে স্যান্ডউইচটা থাকতো, সেই স্যান্ডউইচটা অনেকেই যারা আমাদের কন্টেম্পোরারি তারা মনে করতে পারবে, খুব ভালো একটা স্যান্ডউইচ দিত। লাড্ডু জাতীয় একটা মিষ্টি থাকতো, শশা টশা দিয়ে মিল্ক ব্রেডটা দিয়ে স্যান্ডউইচটা করতো, একটা জ্যাম থাকতো আর ওটা থাকতো। ব্রেকফাস্ট হাজব্যান্ডের জন্য রেডি, আর এটা আমার, আমি এখন ফ্রুটসটা নেব না, এই মোটামুটি দুপুরের পরে আমারটা কেটে নেব। হয়ে গেল সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড বাটার আর ফ্রুটস। একটা পাঁচ পিশালি সবজি কেটে নিয়েছি ফ্রিজে, অনেকগুলো ছোট ছোট সবজি জমা হয়ে গেছিল, তাই এগুলোকে আজকে সবগুলো দিয়ে একটা মিক্সড ভেজ করব, কিন্তু সেটার সঙ্গে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে বড়া করে তারপর করব। প্রথমে ভেবেছিলাম যে পেঁপেটা যেটা ছিল সেটাকে বড়া দিয়ে করব, পরে দেখলাম যে না, অনেকগুলো ছোট ছোট সবজি স্টোরে আছে, সেটাকে একটা মিক্সড ভেজের মতন করে ডালের বড়া দিয়ে করব। ঝিঙে চারটে ছিল, কিন্তু ঝিঙে দিয়ে ডাল করার মতন ঝিঙেগুলো অতটা ফ্রেশ ছিল না।
যতটা একসঙ্গে পারা যায় দিয়ে দিচ্ছি, কারণ এত সময় নিয়ে রান্না করার মতো কন্ডিশন এখন কিচেনে নেই। হয়ে গেছে কমপ্লিট, আর এখানে একটু উচ্ছে বেগুন, এই যে উচ্ছে বেগুন কেটে রেখেছি, সেটাতে একটু নিম পাতা ছিল, নিম পাতাটা দিয়ে দিয়েছি। এদিকে হতে থাক ভাজাটা, আমি একটু আঁচ গুছিয়ে নিচ্ছি। লেবু 4 পিস ছিল, একটা লেবু কাটা হচ্ছিল না, সেটাকে কেটে নিলাম। সবজিগুলো কেটে রাখলে সুবিধা হয়, কিন্তু গতকাল আমার গানের ক্লাসটা ছিল, সন্ধ্যের পর আসলে সুযোগও ছিল। ছড়াগুলো এর
বাইরের রোদ মনে হচ্ছে যেন লেগে পড়ছে। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা ফোড়ন দিয়ে দিয়ে দেব। এখানে কালো জিরো একটু ফোড়ন দিচ্ছি, একেবারে সিম্পল একটা রান্না। জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। খোলা হয়নি, খুলে নিচ্ছি। জিরের গুঁড়োটা অল্প দিয়ে দেব, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। জিরে দিয়ে দিচ্ছি, পনির দিয়ে আলু পটলটা করব।
টাইমটা হয়ে গেছে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। পরিবেশ পরিস্থিতিটা এখন এরকম যে ছেড়ে দেমা খেতে বাঁচি অবস্থা, নিহাত না খেলে চলবে না, রান্না করতেই হচ্ছে। আর রান্না যখন করতেই হচ্ছে তখন একঘেয়েমি রান্না কেউ খেতে পছন্দ করে না, সেটাও মাথায় রাখতে হচ্ছে। গৃহিণীদের অনেক জিনিস একসঙ্গে মাথায় নিয়ে চলতে হয় সব কাজই। ঘিটা আর মিষ্টিটা আগে থেকে আনা ছিল না, একটু মিষ্টি দিয়ে দেব। নামানোর সময় একটু ঘি দিয়ে দেব। কিরকম কালারটা হয়েছে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। আমার এই ট্রাইপডটা একটু গন্ডগোল করেছে, এটাকে এখন সব দিকে নাড়ানো সম্ভব হচ্ছে। একটু ঝোল রেখেছি তার কারণ ঝোলটা এটাতে সোক করে নেবে। এই যে ছোলার ডালের বড়া করেছি, এই রান্নাগুলো সম্পূর্ণ আমার মা দিদিমা এদের কাছ থেকে শেখা। ছোটবেলায় দিদিমা আমাদের বাড়ি বেড়াতে গেলে এরকম নিরামিষ রান্না করতো,
এটাতে একটা জিনিস আমি একটু মিস করেছি, সেটা হলো একটু আদা বাটা। আমার একদম মাথা থেকেই চলে গেছে, পুরোটা হবে না। এই যে এই হলো ছোলার ডালের বড়া দিয়ে একটা মিক্সড ভেজ। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এই দুর্বিষহ গরমে ব্লগটা খুব একটা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি দেখাতে পারছি না। অ্যাক্টিভিটিস বলতে আমার গার্ডেনিং একদম পড়েই আছে, আপনাদের সঙ্গে আগেও ব্লগে বলেছি, আমি সেটা দেখাতে পারছি না। আমি একটু সময় করে নিতে পারলেই আবার গার্ডেনিংটা শুরু করব। আমার কটা গাছ আনতে হবে, টবগুলো সব নষ্ট হয়ে আছে, সেগুলোকে ঠিক করতে হবে। তাহলে চলুন আজকে এখানেই রাখছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।